শুরু না করে কি করি বলতো? এতবার করে তোর কাকিমার কাছে বলছি যে তোর দাদাকে একটু দেখতে যাবো, কিছুতেই সে মন দিচ্ছে না। দেখ রাই দেখ, তুই তো নিজের চোখে দেখছিস চেয়ারের কি অবস্থা হয়েছে, কিরম শরীর খারাপ। আমি কি করে মানুষটাকে একা একা ছেড়ে দিই তুই বল আমাকে? কিন্তু আমার প্রাণটা যে পুড়ে মরছে সেটা একবার ভাবছো না? তুমি চাওনি দাদাকে দেখতে? আমি দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না রাই। আমি যাবো সন্দীপকে দেখতে, আমি যাবো। আচ্ছা কাকা, ঠিক আছে, আপনি আগে একটু সুস্থ হয়ে নিন, তারপরে আমি কথা দিচ্ছি, আমি আপনাকে নিয়ে যাব। তুমি নিয়ে যাবে বাবা? সত্যি সত্যি তুমি নিয়ে যাবে? সত্যি সত্যি? হ্যাঁ কাকা, সত্যি সত্যি নিয়ে যাও। মা কোথায় কাকিমা? কোথায়? নিজের ঘরেই বসে আছে। চল চল বসো বাবা। আজকে মিসেস পাকরাশি এসেছিলেন, উনি বলছিলেন আমাকে আবার এনজিওতে জয়েন করতে। যাও আবার, যতটা সম্ভব নিজেকে ব্যস্ত রাখা যায় আর কি। আরে তোমাকে তো আসল খবরটাই দেওয়া হয়নি। কি? মধুরা জয়েন করছে নার্সিং হোমে। ও নার্সিং হোম জয়েন করলে তো তোমাদের সুবিধেই হবে, কিন্তু ও কি করবে? মধুরা বিঙা ডক্টর কি আর করবে, ও আমার চদ্দু মনে হয় বাবা আর ময়ূককে অ্যাসিস্ট করবে। তুমি জানো পিসি, ময়ূক এর মধ্যে কি পরিমাণে ম্যাচিওর হয়েছে তুমি ভাবতে পারবে না। তাই বুঝি? আজকে মিটিং এ দিবাকর আঙ্কেল, বাবা সবাই ছিল। আমার না মাঝে মাঝে কয়েকটা কথা ভেবে খুব খারাপ লাগে। কি কি কথা ভেবে তোমার খারাপ লাগে? তোর আর সৈকতের সম্পর্কটার কথা। শুধু শুধু কেন পুরনো কথাগুলোকে টেনে আনছো বলতো? যেটা অতীত সেটা অতীতই থাক না, শুধু শুধু পুরনো সম্পর্কগুলোকে টেনে এনে অশান্তি বাড়িয়ে লাভ কি? যেটা চলছে সেটাকে মেনে নাও। হ্যাঁ সৈকত, মধুরা নার্সিং হোমে আসার পর থেকে তোর সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ করেছে তো। অ্যালবামের ফটো দেখার পর থেকেই আমার মনে হয়েছে খুব বুদ্ধিমতী মেয়ে। দিদি দিদি এখনো খেতে এলো না কেন? আমি যাই গিয়ে দিদিকে ডেকে আনি। অপর্ণা নিতাই গিয়ে দিদিকে ডেকে আন। তুই বসো না, সবাই মিলে একসঙ্গে খেতে খেতে গল্প করছে। না তুই মা, আমি পরে খাবো। দিদিকে ডেকে আনি, আমি আর দিদি একসঙ্গে খেয়ে নেব। আপনি বরং খেয়ে নিন না। সত্যি তুমি তো এখন দুদিন এখানেই থাকবে, তো তুমি আমার এখানেই থেকে যাও, এখান থেকেই নার্সিং হোমে যাতায়াত করো। আচ্ছা বেশ থাকবো। তাহলে তোমরা একটু বসে গল্প টল্প করো, আমি ততক্ষণ তোমার কমফর্টের ব্যবস্থাটা করে ফেলি। কোথায় যাচ্ছ তুমি? বুঝতে পারছিস না, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আতিথেয়তায় ওর গেস্ট হাউসকে হারাতে হবে না আমাদের। বসো বসো বসো। কি হলো, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসো। আপনার কাছে আমার কৃতজ্ঞতা সীমানি, আপনি যা আমার জন্য করলেন। আপনার জন্য তো করিনি, আমি নিজের জন্য করেছি। জোকস অ্যাপার্ট, জোকস অ্যাপার্ট, মজা করছি। আচ্ছা আপনার মতো একজন বন্ধুর জন্য আমি এতটুকু করতে পারি না কি? পারি না। তুমি কি আবার থানায় যাচ্ছ? না, এনজিওতে যাচ্ছি। কালকে মিসেস পাকরাশি বলে গেলেন না? আমি বলছিলাম যে আমি তোমাকে ড্রপ করে দিয়ে যাই, চলো। না কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো। আমার যাওয়ার পথেই তো পড়বে তোমার অফিসটা, চলো না। কেন আবার? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি নিচে যাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ তুই মা, আমি তাহলে বেরোলাম। হুম, আপনি কোনোদিনই মন থেকে ঠাকুরের ফুল আমার মাথায় ছোঁয়ান না তুই মা, কিন্তু তাতে আমার কোনো অসুবিধে নেই, কারণ আমি জানি আমি ঠাকুরের আশীর্বাদ সব সময় পাব, আপনি আমার ভালো চান বা না চান। আমি বিশ্বাস করি আমার ভালো হবেই।